আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম, আর যেটা হচ্ছে কুড়মুড়ে বা কুরকুরে চিপস। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে আসি। চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, এর মধ্যে 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিটা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক এসে গেছে, আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ ম্যাকারনি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ম্যাকারনি ব্যবহার করতে পারেন। চুলার ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে 5 থেকে 6 মিনিট এটাকে জাল করব। ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাইজে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এখন এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে তুলে এর পানিটা ভালোভাবে ঝরিয়ে ছড়ানো একটু স্ট্রেনের মধ্যে রেখে এটাকে পাখার নিচে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য, অথবা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারে। এই যে এগুলোকে ছড়ানো একটি জায়গায় আমি রেখে শুকিয়ে নিব আধা ঘন্টার জন্য। ম্যাকারনিগুলো হালকা শুকোতে শুকোতে আমি ম্যাকারনির যে কোট করার মিশ্রণটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে 3 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি ময়দা, 3 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সব কিছু এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতো মিশানো হয়ে গেছে, মশলাগুলো অ্যাড করে নিব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। রসুনের গুঁড়ো কিন্তু এখন অ্যাভেলেবেল সুপার শপে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাগি মশলা, 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড, 1/2 চা চামচ বিট লবণ। সাইট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতো মিশানো হয়ে গেছে, এটা এখন একটা সাইডে সরিয়ে রাখবো। আমি 25 মিনিট পর ফিরে এসেছি। 25 মিনিটের ভিতরে এগুলো একদম ঝরঝর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিতে পারেন। এখন আগে থেকে যে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলো এগুলোর মধ্যে গড়িয়ে নিব, যাতে করে পুরোপুরি কোট হয়ে যায়। চাইলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে কোট করে নিতে পারেন। এই তো কোট করে নিলাম, এখন সরাসরি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটি হাঁড়ির মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে, পারফেক্টলি গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে আমি ম্যাকারনিগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, একদম কুরকুরে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি স্ট্রেনের সাহায্যে এখন এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। অন্য একটি স্ট্রেনের মধ্যে উপরে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি, যাতে করে এক্সট্রা তেলটা শোষণ করে নেয়। এই যে আমি তুলে নিলাম। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। আমি এগুলো সবগুলোই ভেজে তুলে নিয়েছি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা কুরকুরে হয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আপনারা সকল ধরনের চিপসের সাথে ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে মিক্স করে নিব। বাহিরে অস্বাস্থ্যকর চিপসগুলো থেকে বিরত রাখবেন আপনাদের সন্তানদেরকে, আর নিজে স্বাস্থ্যসম্মতভাবে এই মজাদার কুরকুরে চিপসগুলো বাসায় তৈরি করে বাচ্চাদেরকে উপহার দিবেন। তাহলে তো আপনি এবং বাচ্চা দুজনেই সোনায় সোহাগা, কারণ আপনার বাচ্চা এবং ফ্যামিলির স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু আপনার উপরে। এরকম ঝটপট তৈরি করা যায় মজাদার এই ক্রিস্পি কুরকুরে চিপসের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।
তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।